এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দিবে স্বস্তি, না দিবে সফলতা। হিটলার বলেছিল, মানুষকে এতটাই বিপদের মধ্যে রাখো যে শুধু নিজের বেঁচে থাকাটাই তার কাছে উন্নতি বলে মনে হবে। আমরাও কি সেই একই পথে চলছি? ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিও না, কারণ এই তোমার উপর আল্লাহর দয়া যে তিনি তার সৃষ্টিকে তোমার দুয়ারে পাঠিয়েছেন। থাকিতে পিতা মাতা করিও যতন, হারাইলে বুঝিবে সেদিন হারিয়েছ রতন। তুমি যাকে যত বেশি ভালোবাসবে একদিন সেই তোমার তত বেশি দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। তাকে কখনো কাঁদতে দেখিনি, শুধু ঘাম মুছতে দেখেছি, আর তিনি হলেন বাবা। দুই ধরনের মানুষের সংস্পর্শে যাওয়া ঠিক না, স্বার্থপর মিথ্যাবাদী। সেই মায়ের সাথে উচ্চস্বরে কথা বলো না যে মা তোমাকে কথা শিখিয়েছে। সেই মাকে ক্ষুধার্ত রেখো না যে মা নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে। মা জীবনের এক শ্রেষ্ঠ সম্পদ। মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থার পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাবের পরিবর্তন করতে পারে না। সাময়িক আনন্দের জন্য চিরস্থায়ী সুখকে হারাবেন না।